তোমারই উপকার করছি। আচ্ছা, আমার মেসেঞ্জারে মেয়েরা মেসেজ দিছে, তুমি ডিলিট করে দিছো, আমার পড়তেও দাও না কিন্তু। আচ্ছা যাই হোক, একটা ডিলিট, ওকে, আমাকে পড়তেও দাও নাই, ডিলিট করে দিয়ে তুমি আমার কি উপকার করলা এটা বলো। তোমার বিপদে পড়ার আর 0.5% চান্স নেই। ওকে, কিরকম 0.5% চান্স নাই, তার কারণ হলো এটা ব্যাপারটা অনেকটা ইমেল মার্কেটিং এর মতো। ওকে, ইমেল মার্কেটিং কি বুঝো? না বুঝি না, বুঝাও না। ইমেল মার্কেটিং এটা বুঝাইতে পারতাম না। ইমেল মার্কেটিং হলো এই যে বিভিন্ন অর্গানাইজেশন থেকে মেল পাও না, কিছু কোম্পানি দেখবা সেম মেল তোমাকে পাঠাইতে থাকে, তুমি কোনো আকর্ষণ ফিল করো না, পড়া তুমি কি করে দাও, ডিলিট করে দাও। কিছু কোম্পানি দেখবা তোমাকে এমন একটা মানে টাইটেল লেখে লেখে অর্ধেকটা টাইটেল পড়া যায় আর অর্ধেকটা কিন্তু পড়া যায় না। তো তোমার কেন এটা তোমার দেখার জন্য ক্লিক করতে হয়, এটা হলো টেকনিক ইমেল মার্কেটিং এর। তো এই মেসেঞ্জারে মেসেজের বিষয়টা এরকম, যে মেসেজটা আমি ডিলিট করছি এটা মানে হলো এটা কিউরিসিটি, তোমার কিউরিসিটি জন্মাবে যে কি লিখছে, এমন ভাবে সে তোমাকে শুভেচ্ছাটা জানাইছে, তোমার কিউরিসিটির কারণে তুমি এটা ক্লিক করবে। মেসেজটা পড়লা, মেসেজটার মধ্যে কিঞ্চিত ফ্লার্ট আছে, মেসেজটা পড়ার পর তখন তোমার ভদ্রতা খাতির হলো তোমাকে রিপ্লাইটা ধন্যবাদটা দিতে হবে। এই যে তুমি ধন্যবাদটা দিলা ইমেল মার্কেটিং এর মেইলের মতো, তুমি সাবস্ক্রিপশন করলে, এই যে পড়লা তুমি বিপদে, তারপর কিন্তু আসতেই থাকবে ইমেল, আসতেই থাকবে। ঠিক তেমন তখন মেসেজ আবার আসবে, তোমার এই ধন্যবাদের বিপরীত আরেকটা মেসেজ আসবে, ধন্যবাদের বিপরে আবার ধন্যবাদ দিব, পরে সেও ধন্যবাদ দিবে, আমিও ধন্যবাদ দিব, ধন্যবাদ চলতে থাকবে, চলতে থাকবে। তো আমি বাঁচলাম কি, ও আমি দেখবো, দেখে পরে তোমার সাথে আমার হবে ঝগড়া। এখন তুমি তো এই একটা মেসেজের জন্য আমার সাথে নিশ্চয়ই ঝগড়া করতে চাও না? অবশ্যই চাই না, তোমাকে ঘরেই থাকতে হবে অবশ্যই। এই যে বিপদটা থেকে তোমাকে আমি বাঁচাইলাম, এটা ডিলিট করে দিই এখন, বুঝছো? বুঝছি, থ্যাংক ইউ ভেরি মাচ, তুমি আমার বড় উপকার করছো। খুব কাইন্ড।